বাইকের সামনে বাজি পটকা ফেলা নিয়ে উত্তেজনা ডোমকলে, ইট পাটকে লাঠি দিয়ে মারধরের ঘটনায় জখম দুপক্ষের ছজন। ঘটনায় বোমা ও গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে ঘটনায় উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের ডোমকলের জুকিন্দা মিয়াখাপাড়া এলাকায়। আর ওই ঘটনার রূপ নেয় তৃণমূলের গোষ্ঠী কন্দলে। জখম হয়েছেন তৃণমূলের বুথ সভাপতি সহ আরও পাঁচজন। জখমদের নাম মইদুল মণ্ডল, শফিকুল মণ্ডল, ফজরুদ্দিন শেখ এবং অপর পক্ষের নাম রবিউল ইসলাম, উরফান মণ্ডল এবং মতিউর রহমান। ঘটনার পর জখমদের সকলকে চিকিৎসার জন্য ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইন্দ্রানপুরের শরীফুলের বাড়িতে আমাদের খিচুড়ি রান্না হবে, রান্নার একটা মিটিং হয়েছে টিএমসি, আমাদের টিএমসি দিয়ে আমরা ওইখানে অনেক লোকজন গেলাম, আমাদের ডেকেছিল অনেক লোকজন, গাড়ি থেকে গেলাম, দিয়ে গাড়ি থেকে আমাদের বাড়ি থেকে ওদের বাড়ির যারা যারা মেরেছে তাদের বাড়ির সম্মুখ দিয়ে যাচ্ছিলো, বুঝলেন তো, যাচ্ছিলো। তারপর ওরা বম মারে আমাদের লোকের গায়ে, কারা মারে? সিপিএম কংগ্রেসের লোক, বুঝলেন তো। দিয়ে এরা বলে বম মারলি কেন বলেছে, বলছে মারবো কি করবি, দিয়ে আমাদের লোকও মারতে গেছে। দিয়ে ওরা ওদের বাড়ির সম্মুখে পেয়েছে লাঠি বাঁশ মেশিন দিয়ে গুলি ফায়ারও করেছে, রেড পালিয়ে গেছে, মারটার খেয়ে পালিয়ে এসছে। আমাদের পাঁচ ছটা বুথের একটা পিএসএর মিটিং ছিল পঞ্চায়েত সমিতির এরিয়া, সেই মিটিং থেকে বাড়ি যাচ্ছিলাম। বাড়িতে আমরা বাইকে আসি, হঠাৎ করে আপনার বম ছোটাতে ফটকা মতন ছোটাতে লেগেছে, ছোটানোর পরে তখন গুলি আর বম আর লাঠি দিয়ে যে বছর মাথাটা ফেটে দিয়েছিল, রড লোহার রড ছিল, রেডি হয়ে বসছিল মিটিং থেকে আসবে আর নিশানা কেন মারবে। এবার বলে নতুন তৃণমূল হয়েছে, ওরা তৃণমূল হয়ে প্রার্থী পাইছে বলে ওই গল্প করছে, প্রার্থী পাইছে বলছে, আর বিগত দিনে ওরা সিপিএম কংগ্রেসের এজেন্ট ছিল। জানা গেছে পঞ্চায়েত সমিতির মিটিং শেষ করে বাড়ি ফেরার পথে বাইকের সামনে বাজি পটকা ফেলার অভিযোগ ওঠে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। তারপরেই তাদের ঘিরে শুরু হয় বাকবিতণ্ডা। পরে ইট ও লাঠি দিয়ে মারধরের অভিযোগ ওঠে, অভিযোগ ওঠে বোমা ও গুলি ছোড়ারও। ঘটনায় ছজন জখম হন, তাদের মধ্যে তিনজন 11 নম্বর অঞ্চল মধুরকুলের সদস্য ইয়ারুল ইসলামের ঘনিষ্ঠ, অপর তিনজন ব্লক সভাপতি হাজিকুল ইসলামের ঘনিষ্ঠ। ওই ঘটনার পরে হাসপাতালে আসে ব্লক সভাপতি হাজিকুল ইসলাম, তার এক ঘনিষ্ঠ কর্মীকে নিয়ে টানা হ্যাচড়া শুরু হয়, যদিও তিনি অভিযোগ এড়িয়ে যান। তৃণমূলের পঞ্চায়েত সদস্য ইয়ারুল ইসলাম প্রকাশ্যে গোষ্ঠী কন্দলের কথা জানালেও অভিযুক্তরা সিপিএম এর লোক ছিল বলে জানান তিনি। বৃন্দাবনপুরে কোনো একটা প্রোগ্রাম ছিল, খিচুড়ি খাওয়ার প্রোগ্রাম, তো ওখানে পাড়া থেকে যাই, যাওয়ার পথে পাড়া মানে কি বলবো, একদম মোটরসাইকেল বাইক স্পিডে গেল, কোনো ব্যাপার নাই। আসার পথে আমরা বসে আছি, অনেকে দোকানে বয়োজ্যেষ্ঠ আছে, কথাবার্তা খারাপ, তো তাও গিয়েছে চলে গিয়েছে। গ্রামের যেটা উচিত সবার, একটু ঠান্ডা মাথায় সবার থাকা উচিত। তো আমরা ওখান থেকে আসার পরে আমাদের কয়েকটা ছেলে আগে থেকে বাজি ফোটাচ্ছিল, কালকের বিষয়টা নিয়ে, কালকে একটা কি বিষয় ছিল ওই বিষয় নিয়ে বাজি ফোটাচ্ছিল। তারপরে হঠাৎ করে ওখানে একটা কার বাড়িতে বাজি ফাটায়, সেই ছেলেটা বলার জন্য গিয়েছে, ওই ছেলেটাকে নিয়েই ঝামেলা। আচ্ছা, ও বলতে গিয়েছে তাই ঝামেলাটা শুরু, রিটপাট গেলে দুই পক্ষের উভয় পক্ষের খামড়ে। সাপোর্টার কি আমরা? একই দলের হয়ে, একই দলের, অবশ্যই কোনো সাপোর্টার নয়, আমরা টিএমসি আমাদের মধ্যেই মতদ্বন্দ্ব। আমি তো ডোম করেছিলাম, খবরটা পেলাম একটা ছোটোখাটো ঝামেলা হয়েছে, আমি ব্যাপারটা দেখছি ঘটনাটা কী আছে, তারপর আমি অটো জানা নাই কি ঘটনা, পুলি বা বোমা চালিয়েছে আমি সঠিক জিনিসটা জানি, তদন্ত করি তারপর বলছি। কতজন জখম হয়েছে? এখন দু তিনজন দেখলাম। তিনজন? এলাকা কেমন পরিস্থিতি? এলাকা ঠিক আছে।